মৌলভীবাজারে আধুনিক গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। এই পদ্ধতিতে টমেটোর ফলন পাওয়া যায় পাঁচ মাস, এক একটি গাছে সাত থেকে আট কেজি পর্যন্ত ফলন হয়। ভালো ফলন পাওয়ায় এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে টমেটো চাষ বাড়ছে। বনবেগুন চারার গোড়ার সঙ্গে টমেটোর চারার ওপরের অংশ জোড়া দিয়ে করা হয় গ্রাফটিং, আর মালচিং হলো গাছের গোড়া সবজি ক্ষেত বিশেষ পদ্ধতিতে ঢেকে দেওয়া। এর ফলে দ্রুত বাড়ে ফসল। এই পদ্ধতিতে টমেটোর চারা বড় হয়ে ঢলে পড়ে না, রোগবালয়ও তেমন হয় না, ফলন হয় বেশি। মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক এই পদ্ধতিতে জনপ্রিয় হয়ে উঠেছে টমেটো চাষ। কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে এই পদ্ধতিতে টমেটো চাষ করছেন কৃষকরা। আমাদের এলাকায় এই টমেটোটা বেশি লাগায়, বেশি চাষ করে, কারণ এটা আগাম দেয়। মোটামুটি টমেটো এটা লাভজনক ক্ষেত। গত অক্টোবরে রোপণ করা চারা গাছে ফলন হওয়া টমেটো চলতি মাস থেকে বিক্রি শুরু হয়েছে। দফায় দফায় আগামী মার্চ পর্যন্ত টমেটো পাওয়া যাবে। এক একটা গাছে আপনার 6 থেকে 7 কেজি পর্যন্ত ফল আছে। 40 থেকে 45 হাজার টাকা খরচ গেছে আমার কাছে। আশা করা যায় প্রায় 1-1.5 লাখ টাকা বিক্রি হইব। জেলায় এবছর 1224 হেক্টর জমিতে টমেটো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বনবেগুন গাছ এক মাস আগে থেকে তারা চারা ই করে, টমেটোর সাথে তারা গ্রাফটিং করে দীর্ঘদিন বাঁচার জন্য এবং গোড়া পচা রোগ থেকে বাঁচার জন্য। কমলগঞ্জ উপজেলায় আগাম চাষাবাদ হচ্ছে, এবং বিশেষ করে কমলগঞ্জ উপজেলায় কৃষক ভাইরা আগাম টমেটো হিসাবে ফসল সংগ্রহ করছে এবং বেশি দাম বিক্রি করতে পারছে। গ্রাফটিং পদ্ধতিতে চাষ করা এই অঞ্চলের টমেটোর চারা বিক্রি হয় দেশের বিভিন্ন স্থানে। DBC নিউজ ডেস্ক।